র‍্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ঘাবড়ানোর কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বদনাম ছড়িয়ে গোটা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের চিহ্নিত করতে হবে। রোববার পুলিশের এলিট ফোর্স র‍্যাবের 19তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এই কথা বলেন। রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে সকাল 10টায় এলিট ফোর্সটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। র‍্যাবের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান, নিরাপত্তা রক্ষায় গণমানুষের আস্থায়। প্রধানমন্ত্রী বলেন, একটা দেশ র‍্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল, এজন্য অনেকেই প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন, কিন্তু এখানে ঘাবড়ানোর কিছু নেই, কারণ এটা আমাদের দেশ, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। আমাদের দেশে কারা কি কাজ করে না করে সেটা আমরা জানি, বিচারটা আমরাই করব। সেই আত্মবিশ্বাস রেখে কাজ করতে হবে।